শক্তি বাঁধল ফিলিস্তিনদের। গাজা যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিল ইরাকি প্রতিরোধ ফ্রন্ট। ইতিমধ্যে আমেরিকা ঘাঁটিতে হামলা শুরু করেছে তারা। সিরিয়া এবং ইরাকে আমেরিকান সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দায়িত্ব স্বীকার করেছে ইরাকের ইসলামিক প্রতিরোধ ফ্রন্ট। সিরিয়ার আল তানাফ এবং কুনিকো আমেরিকান সেনা ঘাঁটিতেও রকেট এবং ড্রোন হামলা হয়েছে। গাজায় ইসরায়েলি বর্বরতা এবং এই বর্বরতার প্রতি আমেরিকার সমর্থনের প্রতিবাদে আমেরিকা সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে এই ফ্রন্ট। এর মধ্য দিয়ে তারা গাজা যুদ্ধে অংশগ্রহণ শুরু করলো বলেও দাবি করছে। ইরাকের ইসলামিক প্রতিরোধ ফ্রন্ট আজ এক বিবৃতিতে বলেছে তারা আজ তিনটি ড্রোনের সাহায্যে সিরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে আল তানাফ ঘাঁটিতে হামলা চালিয়েছে। এটি সিরিয়ায় আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এর আগে গতকাল ইরাকের প্রতিরোধ ফ্রন্ট ইরাকের আল আনবার প্রদেশের আইন আল আসাদ সামরিক ঘাঁটি এবং উত্তরাঞ্চলীয় আল হাবি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এরপর তারা এক বিবৃতিতে দুই সামরিক ঘাঁটিতে হামলার দায়িত্ব স্বীকার করেছে। ইরাকের ইসলামিক প্রতিরোধ ফ্রন্ট কয়েকদিন ধরেই এই হুঁশিয়ারি দিয়ে আসছিল যে গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধ না হলে তারা এই যুদ্ধে নিজেদেরকে জড়াবে। এর মাঝে সিরিয়ার পূর্বাঞ্চলে একটি তেল স্থাপনায় ড্রোন হামলা হয়েছে, যেখানে ইসরায়েলের অন্যতম মিত্র আমেরিকার সৈন্যদের আবাস রয়েছে। এছাড়াও আক্রান্ত তেল স্থাপনার কাছাকাছি এলাকায় একটি আমেরিকান সামরিক ঘাঁটিও রয়েছে। এর আগে ইরাকের আমেরিকান আইন আল আসাদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা হয়। সিরিয়ার সরকার বিরোধী কর্মীরা আমেরিকার সৈন্যদের অবস্থানে হামলার এই তথ্য জানিয়েছে, তবে হামলায় কোনো হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আর হামলার তথ্য নিশ্চিত করার বিষয়ে জানতে চাইলে আমেরিকার সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। সংবাদ মাধ্যম দেল আজোর 24 প্রধান ওমর আবু লায়লা বলেছেন, ইরাক সীমান্তে লাগোয়া সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেল আজোর প্রদেশের কনকা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ বোঝাই তিনটি ড্রোন আঘাত এনেছে। হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে ইরাকে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। দেশটির শীর্ষ শিয়া নেতা আয়াতুল্লাহ আলী আল সিস্তানি গত সপ্তাহে ইসরায়েলের নিন্দা এবং গাজায় ভয়াবহ বর্বরতার বিরুদ্ধে বিশ্বকে দাঁড়ানোর আহ্বান জানান। ইরাকি সশস্ত্র গোষ্ঠীর নেতারা হাসপাতালে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে। তাদের মধ্যে কেউ কেউ ইসরায়েলের প্রতি সমর্থন জানানোর জন্য আমেরিকার নিন্দা করে। ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইরাকের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীর কাতিব হিজবুল্লাহর। গাজায় নিরীহ মানুষ হত্যায় ইসরায়েলকে সমর্থন করায় আমেরিকাকে ইরাক থেকে চলে যাওয়া উচিত বলে মন্তব্য করেছে ওই গোষ্ঠীটি। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে এভাবে ইরানি প্রক্সি বাহিনীর হামলাকে আপনি কীভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।